মা হতেই হবে কি কোনো মানে আছে? মা হলেই বা, এটাও তো হতে পারে। জীবন আমার সামনে একটা প্রদীপ দিয়েছে, তাকে প্রদীপের মতো উজ্জ্বল করা। এইরকম নয় যে তার যত পারবো তার থেকে তেল সুচে নিয়ে আমার বড়াটা ভেজে নেওয়া, এটাই চলে। মাতৃত্বের সুখ উপলব্ধি করবো, আমার স্বপ্ন পূরণ করবে, তুই তো আমার আশা ভরসা। চৌত্রিশ নম্বর মন্ত্রে ইন্দ্রিয় ইন্দ্রিয় অর্থাৎ প্রত্যেক ইন্দ্রিয়ের নিজ নিজ বিষয়ে মানুষের অনুরাগ এবং দ্বেষ ব্যাপারে স্থিতি হয়। মানুষের ওইগুলির বশীভূত হওয়া উচিত নয়, কারণ এই দুটি জীবের শত্রু। দেখো অদ্ভুত কথা বলে দিল, দুটোই শত্রু বলে দিল। আমাদের কারোর এই বোধ নেই, আমাদের যেটা ভালো লাগে কখনো তাকে শত্রু বোধ হয়েছে? এবারে ধার্মিক লোক বলবে, হ্যাঁ শত্রু, তোমার মদ খেতে ভালো লাগে তোমার শত্রু, এবার মুশকিলে পড়ে যেতে হবে তোমাকে, যে ভিতরে আবার কনফ্লিক্ট, ভালো তো লাগছে আর শত্রু, এখানে জ্বালাকি হয়ে যেতে পারে। কৃষ্ণ তো বলেছেন যে যা ভালো লাগছে তার সাথে চলো, তাই তো? 90% এই যুক্তিই থাকে। শ্রীকৃষ্ণ এই কথা বলছেন না, শ্রীকৃষ্ণ বলছেন ভালো করে বুঝে নাও তুমি নিজেকে ভালোবাসো কিনা। খেতে না খাওয়া ইনি কৃষ্ণের কোনো অবজেকশন নেই, শ্রীকৃষ্ণ বলতে চাইছে ইজ ইট ফাইন ফর ইউ, শিওর তো? পরে আবার বলবে না তো যে লিভার গেল, তাহলে ঠিক আছে বলে দেখি মদ খেয়েছিলাম লিভার গেছে, পিসফুল থাকো, অসুবিধা কিছু নেই, তাহলে কোনো প্রবলেম নেই কিন্তু। এবং এরকম ব্যক্তি যে, এবার ভেবে দেখো না তুমি যে কোনো ব্যক্তি, তাকে যদি তুমি বলো যে তুমি মদ খাচ্ছিস তোর লিভার চলে যাবে, বলে যাবে যাবে, এবার কি বলবে তুমি? যার কনফ্লিক্ট নেই তাকে তুমি না উপদেশ তোমার কাজে লাগবে, না বিরোধ কাজে লাগবে, কিছু কাজে লাগবে না, কনফ্লিক্টেই সব সমস্যা। তো বলছে প্রথম বিষয়, প্রত্যেকটা ইন্দ্রিয় নিজ নিজ বিষয়ে যাবে, চোখ কিছু দেখবে, কান কিছু শুনবে, এবং বাই ডিফল্ট সেটিং এই দেখা আর শোনা এর মধ্যে কি উঠবে? পছন্দ অপছন্দ উঠবে, কিচ্ছু করার নেই। এখানে খুব সুন্দর সুক্ত রাখা আছে, ঠিক আছে, আর ওইখানে মাংসের হাড় রাখা আছে, কুকুর সোজা এইদিকে তাকাবে, এভাবে কোনো কোনো কনফ্লিক্ট নেই ওর মধ্যে, ও তাকাবেই। আমাদেরও তাই, যতদূর আমরা পশু, যতদূর আমাদের, আমরা পশু মানে অপমানিত হবার কিছু নেই, ইটস ফ্যাক্ট যে আমাদের প্রত্যেকের মধ্যেই বৃত্তিগুলি আছে এবং এগুলি প্রকৃতি বিধান করেছে। আমাদের সবার মধ্যে একটা বয়সের সাথে সাথে হরমোনাল গ্রোথ হয়, সেই হরমোনাল গ্রোথের আগে তুমি যাকে বললেও সে বুঝবে না। শ্রীরামকৃষ্ণ বলতেন 5 বছরের বাচ্চাকে কি রমণ সুখ বোঝানো যায়? আজকাল বোঝানো যায়, আজকাল 5 বছর মানে অনেক। হ্যাঁ, 5 বছরের মধ্যে সে হয়তো নিজের পিতা মাতারই 50টা ইন্টারকোর্স দেখে ফেলেছে, থোড়াই থামে যৌবন বয়সে। এটাই তো সব আমাদের মানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সমস্যা, বাচ্চা আগেই সব শিখে গেছে, তো হ্যাঁ এটাই হয়। তো মূল বিষয় এটা যে বলছে প্রত্যেকটা জিনিস তোমার সামনে আসতে থাকবে অ্যাজ এক্সিস্টেন্সিয়াল নিড, যেমন যেমন তোমার গ্রোথের জন্য প্রকৃতি প্রয়োজন তোমায় দিতে থাকবে, ঠিক আছে, এটা উঠবেই। যদি শত্রু বলতে হয় তাহলে দুটোই শত্রু, তোমার অপছন্দই যে শত্রু তা নয়, তোমার পছন্দও তোমার শত্রু। কেন? কারণ দুটোই তোমাকে কোনো না কোনো লেভেল দেবে। অপছন্দ তোমাকে দূরে থাকার জন্য কনফ্লিক্ট তৈরি করবে, আর পছন্দ তোমাকে কাছে যাওয়ার জন্য কনফ্লিক্ট তৈরি করবে। নাম বদলাতে হবে না, রবিনা নট টিনা। তো রবিনার কাছে যাওয়ার জন্য মন চাইছে, কনফ্লিক্ট। আর ওই কালু শালা সারাক্ষণ এসে বলে গুটকা দে গুটকা দে, দেখা হলেই খালি বলে ভাই চল ভাই চল, আর খরচা করে ওর থেকে দূরে পালানোর চেষ্টা। ফোন আসলেই মনে হয় ব্লক তো করতে পারবো না, বলে বাথরুমে ছিলাম, স্নানে ছিলাম, মা ডাকছিল, পরে কথা বলছি, কনফ্লিক্ট।
আর তার ফোন না আসলে কনফ্লিক্ট, 8টা বেজে গেল কোথায় গেল? তো এই দুটোই রাগ দ্বেষ ব্যবস্থিত, এটা তুমি থোড়াই করছো, তোমার মধ্যে যে পুরুষ হরমোন বা স্ত্রী হরমোন এই কাজটি করছে। আর মাথায় রাখো আমাদের চিন্তা থাকে এই দুটো থাকবে না, এই দুটো থাকবেই। তো কী করতে হবে? খেলতে শেখো, একটু খেলতে শেখো। যদি তোমারই এই দুটো বিলংস টু ইউ তাহলে কি করা যাবে? একটুখানি শান্তভাবে দেখো, আচ্ছা ঠিক আছে, কোনোটাতেই দোষ নেই, এখন তো সমাজ নির্মাণ করা বাকি আছে, যে রবিনাও কিছু না বলে তুমিও কিছু না বলো, সমাজ ব্যবস্থা এমন নয়, রবিনা আগে ঝাঁপিয়ে পড়বে। তো খুব চিন্তা, আমি একে বলছিলাম যে সব আমাদের কালকে তো গানের একটা প্রোগ্রাম ছিল, তো গানের যত টিচার সব আমি বলছিলাম যারা গান গায়, পুরুষ হোক বা স্ত্রী যেই হোক না কেন, সাধারণত তবলা বাদকরা পুরুষই হয়। আমি বলি অভিক, রেওয়াজ হতে হতে প্র্যাকটিস হতে হতে গান বেশি হয় না বাজনা বেশি হয়? তখন বলছে প্রথমে গান দিয়ে শুরু হয় তারপরে বাজনাই হয়। আমি বললাম তো ঠিক আছে। ও বলছিল একটু গান ঠান শেখার ইচ্ছা, আমি বলছিলাম দেখে নে, তো প্রথমে তো কেউ কি কিছু স্বীকার করবে? স্বীকার কিছু করবেই না। ও বলছে না না না, যাদের দেখতে শুনতে ভালো তাদের তো প্রত্যেকেরই বয়ফ্রেন্ড থাকে বা গার্লফ্রেন্ড থাকে, বুঝছে? বলছে হ্যাঁ, তো প্রবলেম কিছু বলছে না, তাহলে শিখে আমাকে কেউ কারোর সাথে ফ্ল্যাট করবে কেন, অলরেডি আছে কেন করবে? মানে তুই বোকার মতো কথা বলছিস, তুই 13 নম্বর। আমরা কি বলছি যে একটা মাপদণ্ড আছে ভালোবাসার, কি মাপদণ্ড? যে যার বয়ফ্রেন্ড আছে বা গার্লফ্রেন্ড আছে আরেকজনের সাথে করবে কেন? বলবে তুই যাকে গার্লফ্রেন্ড হিসেবে বয়ফ্রেন্ড হিসেবে জানিস সেটা 6 নম্বর ছিল আর তুই 13 নম্বর, কোনো প্রবলেম নেই। আর প্রত্যেকের কাছেই বলা আছে বাধা রাহা আসানাম, তো খেলাটা তো এরকমই চলতে থাকে, তো এগুলো থাকবেই, কিছু করার নেই। একটু বয়সের সাথে সাথে, এবার বুড়ো বয়সে হবেই, তুমি গিয়ে ঠাকুমার সাথে আদি খেতা করতে গিয়ে ঠাকুমা দূরা থেকে মুখ পড়া দূরা, তো ওঠা ওর কিছু করার নেই। দুরকম ব্যবস্থাই থাকবে, বাচ্চার সামনে গিয়ে তুমি অনেক কিছু বোঝাতে শুরু করো, এক্সেপ্ট আমি যা একটু আগে বললাম, ও বাচ্চা অবাক হয়ে তাকিয়ে থাকবে এরমভাবে, ওরও কিছু করার নেই। বলে যাচ্ছি বিষয়টা, কী বলতে চাইছি, এইগুলো অ্যাজ ইট ইজ, এগুলো এমন থাকে। বুদ্ধিমান কে? যে এগুলোর সাথে খেলে এমনভাবে চলতে জানে যে চোখের জল না বেরোয়। ঠিক আছে, ফুচকা খেলাম খেলাম, এমন খেলাম সবার বাথরুমে, ফুচকা খাওয়ায় কোনো আপত্তি নেই। আর এই বুদ্ধিকেই এই এই এবার ব্যালেন্স করা এরকম বলে না, কিন্তু ব্যালেন্স মানে কিন্তু এই নয় যে কটা ফুচকা খাবো তার বিধি বলুন, আমাদের সবাই এটা বলে, কতক্ষণ ধ্যান করবো বিধি বলুন, কত ভাই তোমার পেট, তোমার সেন্স নেই? পেটেরও সেন্স আছে যে পেট জ্বালা করতে শুরু করেছে আর না। ঠিক আছে, তো সবার যাতে যেতে না হয়, আমাকে এ বলে সপ্তাহে একদিন খাওয়া ভালো ফুচকা, বলে কি টক জল থাকে না যদি পেটের কোনো সমস্যায়, পরের দিনকে একটুখানি বাথরুম ক্লিয়ার হয়ে যায়, টয়লেটে গেলে ক্লিয়ার হয়ে যায়, তো ঠিক আছে হবে হয়তো, খারাপ কী আছে, আমারও খেতে ভালো লাগে। এবার যদি এটা যেমন মেয়েরা যেমন রোজ একটা অভ্যাসে পরিণত করে ফেললো, দেখলেই উইমা উইমা করে খেতে চলে গেল, যে দেখেছি টক জল, তো তখন মুশকিল। শ্রীকৃষ্ণ বলছেন দেখো এগুলো নিজ নিজ কাজ করে। কান কিছু শুনবে, এবারে বলবে যে আমাকে বোকা দিয়ে কিছু বললো আর আমার কিছুই বোধ হলো না, চুপ করে বসে আছে কারণ আমি জ্ঞানী, এটা হওয়ার নয়, হবে। আমি যদি বলি হাসতে শেখো, এই যে আমাদের কি মনে হয় যে জীবন বুঝেছে তার ক্ষেত্রে কেমন দাঁড়িয়ে যায়, ওদের কিছু মনে হয় না, ওদেরকে মালা পরাও কিছু মনে হয় না, ওদের গালি দেওয়াও কিছু মনে হয় না, খাবার দিলে কিছু মনে হয় না, খাবার না দিলেও কিছু মনে হয় না, হয় কারণ ইন্দ্রিয় ইন্দ্রিয়া স্বার্থে রাগ দ্বেষ ব্যবস্থিত। যতই বড় মহাপুরুষ হোক যেই হোক না কেন, খিদে তার পাবেই, কিছু এক্সেপশনাল কেস আছে। এবার বুদ্ধের যদি যাও, কিছুদিন আগে চাইনাতে একজন লিটিল বুদ্ধা বেরিয়েছিল, হ্যাঁ এখনও ওদের আছে, সে খাচ্ছেই না, তো যারা নিউট্রিশন তারা বলছে যে এটা কি করে হতে পারে, হার্ডলি 3 মাস না খেয়ে কেউ বাঁচতে পারে আর 8 দিন জল না খেয়ে কেউ থাকতে পারে, এর বেশি তো হয় না। কিছু কিছু এক্সেপশনাল কেস হয়ে যায়, ওটা প্রকৃতির নির্মাণ, কিছু তো করার নেই। তো ওগুলো বাদ দিলে এই জিনিসগুলি জীবনে থাকবে। বলছে দেখো অর্জুন সমস্যা কি, বলছে যদি এদের বশে চলে যাও তাহলে দুটোই তোমার শত্রু,
তুমি সুখের বসে গেছো সেটাও তোমার শত্রু হয়ে যাবে। ইটসেলফ কিন্তু এরা কেউ শত্রু নয়, মাথায় রাখো। তোমার মন্দ লাগা, আমার কারোর সাথে ভালো লাগে না, এটা তোমার শত্রু নয়, এটা প্রকৃতি তোমাকে দিয়েছে। ঠিক, আমার কাউকে ভালো লাগে, এটাও তোমার প্রকৃতি দিয়েছে। সমস্যা হয়ে গেল যখন তুমি বশীভূত হয়ে যাও, বশম আগচ্ছেদ, এর সাথে সাথে চলো। ঠিক আছে, ভালো লাগা আছে, ভালো লাগার দিকে একটুখানি যাবো আমি, স্বাভাবিকভাবে খারাপ লাগার দিকে আমি যাবো না। হ্যাঁ, আমাদের লোকে এসে বলে যে মহারাজ সাধুরা তো সবার প্রতি সমদর্শী হবে, কী করে সমদর্শী হবে, এখানে হুলালালা হুলালালা করছে, আমি সমদর্শী হবো কী করে, আমার প্রকৃতিই আমাকে বলে দিচ্ছে যে ভাই কেন আছে, যাও রাস্তায় যাও, অনেক লোক আছে সেখানে গিয়ে করো, না আপনি তো সমদর্শী, এটা মূর্খামি, একে সাধুত্বও বলে না, আর এটা সম্ভবও নয়। আর এগুলো করার চেষ্টা হয়েছে, যখন কোনো অর্গানাইজড জায়গাতে থাকে না, আমাদের আমি একটি বিশিষ্ট প্রতিষ্ঠানে যখন ছিলাম সেখানে হতো প্রত্যেক মাসে, পরীক্ষাই বটে, হঠাৎ করে একদিন নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হবে, কি হবে, সিংহাবলোকনম নাম দেওয়া হয়েছিল, প্রথমে আত্মভাবনম দেওয়া হয়েছিল, তারপর সিংহাবলোকনম, মানে এটা কি, রোজ তুমি কাজ টাজ করছো, ডিউটি পালন করছো, হঠাৎ করে বলবে আজ কোনো কাজ নেই, সবাই যে যার ঘরে বসো, এবারে খুব মুশকিল, তিরিং বিরিং তিরিং বিরিং। এবার কী করছে লোকে পিছন দিয়ে খবর নেওয়া শুরু করছে, কবে এটা হবে, সে কফি বিস্কিটস দা দরকার, বই, হ্যাঁ কোথা থেকে, তখন তো মোবাইল ইউজ করতে দেওয়া হতো না, এখনও দেওয়া হয় কিনা জানি না, আইপড ছিল, গান শোনা সব ব্যবস্থা করে দিত। কী সিংহাবলোকনম, সিংহাবলোকম মানে কি, সিংহ চলতে চলতে পিছন দিকে ফিরে তাকায়, খুব রাজকীয় দৃষ্টি থাকে সেটা, একদম বাদশাহ সূচক একটা। তাই বলা হচ্ছে তুমি যে জীবনের পথে এগাচ্ছ, তুমি পিছনে একটু ফিরে দেখো কীরকম ছিল, তুমি কি করলে 29 দিন, তুমি কি করলে, কেমভাবে চলছো, আর এর কোনো দিন থাকতো না, ওটাই সাইন্টিফিক, যে হঠাৎ করে বলে দিত রেডি, কিন্তু কাকে কী বলবে, মানুষ, মানুষের সাথে ডিল করছে, তো কুকুর নয়, মানুষ সব বুদ্ধি মেরে নিয়েছে, সব ব্যবস্থা তো শুরু করেছে, সিংহাবলোকন লোকনাম হবে, আমরা কী করে বুঝতাম, বোর্ডে না লোকের চঞ্চলতা দেখে বুঝে যেতাম, সবাই বাজারের দিকে যাচ্ছে, ব্যাপারটা কী, কারণ তারা তো বুঝতে পারবে না, কেন প্রকৃতির সাথে তো সন্তুলন তো নেই, এবার কী করা যাবে, তখন তখন যে যার মতো চেষ্টা করছে, কেউ হয়তো আগের দিন রাত্রিবেলা অনেকক্ষণ ধ্যান জপ করছে, বলে কি কালকে তো ঘুমাতে হবে, না ঘুমালে অতক্ষণ চুপ থাকবো কী করে, তো রাত্রি অবধি একটা অবধি সব, আমি যখনই দেখতাম কেউ রাত্রি একটা অবধি ধ্যান করছে, বলি এ ব্যাটা আধ ঘন্টা বসে না, আজকে একটা অবধি কেন জাগা, তার মানে কাল কিছু গোলমাল আছে। হ্যাঁ, কেউ অনেক কাপড় জমিয়ে রেখেছে ওই দিনই কাচবে, কাজ তো অন্য কিছু নেই, চুপ থাকতে কী করে পারবে, তো প্রকৃতি যা তা হবে, এবং এর সাথে সাথে চলতে হবে, যদি এর বসে না এসে যাও, অধিক বসা তাও জীবনে যন্ত্রণা এনে দেবে। বলছে যে এই চাইল্ড যে বুদ্ধা হয়েছিল, চাইল্ড নয় ঠিক বলা যায়, কিশোর বলা যায়, 13-14-15 বছরের, তোমরা গুগল সার্চ করলে হয়তো পেয়েও যাবে, আমি অনেকদিন আগে দেখেছিলাম যে সে গাছের মধ্যে বসেই আছে, বসে ধ্যান করছে, তো ধ্যান করছে, চুলগুলো সামনে দিয়েছে, ওই এর সিনেমাটার মতো, ওই কী বলে বিদ্যাবালানের সিনেমাটার মতো, তো সে দিয়ে বসেছিল। আসল ব্যাপারটা কি, কিন্তু ব্যক্তি দু একটা কথা শুনলাম ছেলেটি, খুব সুন্দর ব্যাপারটা খুব পরিষ্কার করে বলছে, ভাবটা ছিল দের ইজ নাথিং টু ডু, খুব সুন্দর জায়গায় দাঁড়িয়ে ছিল, দু একটা কথাই বলছে, বেশি কথা বলছিল না, বেশি কথা বলছে দেখি চুলটা সামনে দিয়ে বসে পড়েছে, চুপ করে আর কথা বলছে না, দেখতেই পাচ্ছে না চুপ খোলা আছে কি বন্ধ আছে। তো এই জায়গাটাকে শ্রীকৃষ্ণ বলছে ক্লিয়ার রেখা, যে মানুষের বশীভূত হওয়া উচিত নয়। একটা জিনিস সুন্দর ভেবে দেখো, অর্জুন ভাবছে কৃষ্ণ বুঝতে পারছে না, আর কৃষ্ণ কিন্তু সব ওই দিকে পয়েন্ট করে দিচ্ছে, কেন অর্জুনকে এই কথাটা বলা হলো যে এগুলোর বসে যাওয়া উচিত নয়, অর্জুন প্যাসিভলি আন্ডার দ্য টেবল নিজের যে লোভ, যে নিজের যে আসক্তি, তার বশীভূত হয়ে গেছে, ওর প্রত্যেকটা কথা কোত্থেকে বেরোচ্ছে, বশীভূত হওয়া থেকে বেরোচ্ছে। এবার ধরো ও চাকরি করছে, ওর মন যুক্তি দিতে শুরু করবে স্বাভাবিকভাবে, যে না এটা তো করতেই হবে, এরমভাবে করতেই হবে, তো চলতেই হয়, তো জানতেই হয়, আর না হলে দ্বিতীয় কি কনফ্লিক্ট, করা উচিত নয় তবুও করছি, ঠিক আছে। অর্জুন এই প্রথম পথটা নিয়ে নিয়েছে, কৃষ্ণ সেটা বুঝে গিয়েছে, কৃষ্ণ বলছেন দেখো অর্জুন কোনো কিছুর বশীভূত হয়ে যেও না, ঠিক আছে, আর এগুলো উঠবে অর্জুন, শ্রীকৃষ্ণ অস্বীকার করলেন না, শ্রীকৃষ্ণ গিল্ট দিলেন না অর্জুনকে, যে ছি অর্জুন তুমি ক্ষত্রিয়, প্রথমে একবার বলেছিলেন, ওই সময় দরকার ছিল থামানোর, তোমার লজ্জা করছে না এই কথা বলতে, এখন কিন্তু ওটা বলছেন না, অর্জুনকে এখন বলছেন যে দেখো তুমি এতক্ষণ শুনেছো,
সাম সর্ট অফ ম্যাচুরিটি তোমার মধ্যে এসেছে এতক্ষণ শোনার পর, কিছু তো বুঝেছ। একটা কাজ করো, তুমি এইটুকু মাথায় রেখো, আমি তোমাকে এই কথা বলছি না যে তোমার মধ্যে থেকে সব রিমুভ হয়ে যাবে। তোমরা যারাই শুনছো বুঝছো, ভেবো না যে সব কিছু সংশয় একদম রিমুভ হয়ে গিয়ে একদম তুমি নির্বিকার নির্বিকল্প হয়ে যাবে। জীবন থেমে যাবে তাহলে, ওটা হওয়ার নয়, এটি পরিপক্কতার যাত্রা। জীবন পরিপক্ক হয়ে গেলে জীবন থেমে যায়, গাছে ফল পেকে গেলে তা শেষ হয়ে যাবে। যেদিন জীবনে তোমরা আমরা কেউ সব বুঝে যাব, আমি যেহেতু পচর পচর করছি, যেদিনকে সব বুঝে যাব সেদিন আর কথাই বলবো না, শেষ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু ব্যবহার জীবনে আর জগতে থাকবে। তো শ্রীকৃষ্ণ দুটোই বললেন, অর্জুন এই দুটোই থাকবে, ভয় পাবার কিছু নেই, আর দ্বিতীয় কি, এর সাথে গেলে সর্বনাশও হবে। তো কি আগের কথাই রেফারেন্সে, বি ম্যাচিওর, জীবন আন্ডারস্ট্যান্ডিং আনো, একে বুঝতে শুরু করো, ওয়াইজলি ডিল করতে পারো, এই ব্যবস্থা করো, ঠিক আছে।